চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভাইরাসের প্রভাবে স্তম্ভিত হয়ে গেছে পুরো বিশ্ব। আমাদের বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, বরং প্রতিনিয়তই বেড়েই চলছে করোনার প্রকোপ। ভিন্ন ভিন্ন রূপে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে রোগটি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে সরকার, সে সকল উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জ। করোনা ভাইরাসের বিস্তার বাংলাদেশের শুরু হওয়ার সাথে সাথে সরকার গৃহীত নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার, অযথা বাড়ির বাইরে অবস্থান না করতে পুরো উপজেলা জুড়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। অযথা বাজারে আসবেন না এবং বাজারে এসে বাজারে প্রয়োজনে আসলেও আপনারা সামাজিক দূরত্ব নিশ্চিত করুন। বিতরণ করা হয় সুরক্ষা সামগ্রী। সামাজিক দূরত্বের উদ্দেশ্য হল সংক্রমণ বহনকারী ব্যক্তিদের মধ্যে এবং সংক্রমিত না হওয়া অন্যদের মধ্যে যোগাযোগের সম্ভাবনা হ্রাস করা, যাতে রোগ সংক্রমণ, অসুস্থতা এবং শেষ পর্যন্ত মৃত্যুর হার কমে আনা যায়। বিশেষজ্ঞরা বলেছেন, এই জীবাণু বিস্তার রোধে এবং নিজে নিরাপদ থাকতে সবচেয়ে কার্যকর উপায়টি হল ঘরে থাকা, মানুষের কাছাকাছি না আসা। বাংলাদেশে কোভিড-19 বৈশ্বিক মহামারীর প্রথম সংক্রমণ ঘটে 8ই মার্চ এবং প্রথম মৃত্যু ঘটে 18ই মার্চ 2020 সালে। সংক্রমণ রোধে বিভিন্ন স্পটে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়। বিদেশ ফেরত ও আক্রান্ত এলাকা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। তারা যাতে নিজ কক্ষে সার্বক্ষণিক অবস্থান করেন 14 দিন পর্যন্ত, এটা নিশ্চিত করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলছি। অনেক সময় অনেকেই হোম কোয়ারেন্টাইনে যেতে চায় না, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার চেষ্টা করছি। করোনায় আক্রান্ত হওয়ার রোগীদের খোঁজ খবর রাখা ও প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে খাদ্য সহায়তা সরবরাহ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাধীনতা দিবসের মতো জাতীয় একটি উৎসব সীমিত আকারে করতে হয়। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিন্ন মাত্রায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। করোনা দুর্যোগের এই দিনে প্রত্যন্ত অঞ্চলে সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে সকল ইউনিয়নে কাজ করে উপজেলা প্রশাসন কর্তৃক প্রশিক্ষিত একদল স্বেচ্ছাসেবক। মানুষের সুরক্ষার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে বিভিন্ন এলাকা লকডাউন করে রাখা হয়। সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি যখন স্থানীয় জনগণ একটা উদ্যোগকে সমর্থন করে এবং নিজেরা যখন একটা উদ্যোগ নেয়, এটা আসলে ফলপ্রসূ হয়। করোনার দুর্যোগে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার প্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়ে মানুষ। নিম্নের মানুষ কর্মহীন হয়ে ঘরে অবস্থান করায় মানবিক সংকট তৈরি হয়। এই সংকট মোকাবেলায় সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দ প্রকৃত অসহায়দের বাড়িতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। সংকটের দিনে শিশুদের জন্য শিশু দুধ, সুজি ও অন্যান্য শিশু খাদ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের বাড়িতে সঠিকভাবে সহায়তা পৌঁছাচ্ছে কিনা তা সার্বক্ষণিক তদারকি করা হয়। রেকর্ড সংখ্যক প্রায় 1.5 লাখ মানুষকে সহায়তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও প্রতিষ্ঠান উদ্যোগকে স্বাগত জানানো হয়। উপজেলা প্রশাসনের আহ্বানে সারা দিয়ে করোনা ভাইরাসের দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান অনেকেই। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেক বিত্তবানরা মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে পৌঁছে দেওয়া হয় অসহায় মানুষের মাঝে সহায়তা।
করোনার দুর্যোগে সব কিছুতেই স্থবিরতা এসে গেলেও থেমে নেই অপরাধী চক্র। অপরাধ কার্যক্রমের উপর তীক্ষ্ণ নজর ছিল উপজেলা প্রশাসনের। কাঁচামাটিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অর্থদণ্ড আরোপ করা হয়। খাদ্য গুদামের চোরাই পথে চাল প্রবেশ, করোনার খবর পেয়ে অভিযান পরিচালনা করে গুদাম সিলগালা করার পাশাপাশি প্রায় 4 টন চাল জব্দ করা হয়। প্রকাশ্যে আসর বসিয়ে জুয়া খেলার খবর পেয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে 4 জনের 1 মাস করে কারাদণ্ড প্রদান করার ব্যবস্থা করা হয়। দুর্যোগের এই দিনেও বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন। অগ্নিদগ্ধ নারীর 3 মাস বয়সী শিশু খাবারের অভাবে মৃত্যুবরণ করেছে খবর পেয়ে আর্থিক সহায়তা ও সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। জ্বরে বাড়ি উড়িয়ে নেওয়ায় 2টি বিক্ষুব্ধ পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ঘর করার জন্য ডিউটিন বরাদ্দ প্রদান করা হয়। ক্যান্সার আক্রান্ত একটি পরিবারকে ঈদ সামগ্রী, খাদ্য সহায়তা, নতুন কাপড় এবং ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির পরিবারেও একই সহায়তা প্রদান করা হয়। যান সংকটের রাতের বেলায় গার্মেন্টস কর্মী নারীকে সরকারি গাড়িতে বাড়িতে পৌঁছে দিতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়। করোনার ভাইরাসের থাবার মধ্যেই ঈদ আসে, সবার ঘরে এবারে ঈদ ছিল সংকার। সংকার এই দিনে সকল ধরনের বিনোদন বন্ধ, ঘরের বাইরে বেরোনো মানা। 26 মার্চ থেকে দেশের সকল স্কুল, কলেজ এবং সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা বন্দী জীবন কাটাচ্ছে। অবরুদ্ধ জীবনের এই দিনে ঈদে ব্যতিক্রমী আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে প্রীতি বিতর্ক। অনলাইনের মাধ্যমে ঈদের দ্বিতীয় দিন আয়োজন করা হয় প্রীতি বিতর্ক প্রতিযোগিতার। বিলম্বিনে বিশ্বের প্রতিটি দেশে সূর্য উদয় হচ্ছে, চাঁদ উঠছে, দিন রাত্রি সংগঠিত হচ্ছে। প্রতিটি দেশে সবকিছু প্রায় একই রকম, তবু কোনো কিছুই আগের মতো নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আকাশপথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, ব্যস্ত সড়কগুলো জনমানবহীন, মার্কেটগুলোতে ছিল চেনা ভিড় নেই, চিত্ত বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা। অদৃশ্য এক ভাইরাসের কারণে কার্যত সারা বিশ্ব থমকে গেছে। আজ সকাল পর্যন্ত সারা বিশ্বে 56 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় 3.5 লক্ষ। আমাদের প্রিয় মাতৃভূমিতেও আক্রান্তের সংখ্যা 36,000-এর বেশি, মারা গেছে 800-এর বেশি। প্রতিদিন লাফে লাফে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গড়ে থেকেও যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদারকরণ বিষয়ক প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় করা হয়। করোনায় কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আমিন সুরুজ, স্বাধীনতা সংগ্রামের এক সূর্য সন্তানের মহাপ্রাণ। বিহুগলের করুণ সুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। কি বিভীষিকাময় যাচ্ছে প্রতিটি দিন, প্রতিটি রাত আর প্রতিটি মাস। দিন দিন কত দীর্ঘ হচ্ছে বেঁচে থাকার লড়াই। আমাদের সীমিত সাধ্যের সবটুকু উজাড় করে দিচ্ছি একটি নতুন ভোরের জন্য। ভালোবাসি বাংলাদেশ, আমরা তোমার সাথেই আছি, তোমার জন্যই বাঁচি।